আমি সালাম রহমতুল্লাহ বরকাত, আলহামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ। মাবাস বন্ধু ওসমান গনি ভাই ভারত থেকে, আল্লাহ আপনাকে সুস্থ নিরাপদে রাখুন। আমি কবর জিয়ারত করার সময় সম্মিলিতভাবে মোনাজাত করা যাবে কি না, বা একা একা হাত তুলে জিয়ারত করা যাবে কি, কবর জিয়ারতে যে দোয়াটি আছে সেটার সাথে অন্য কোনো দোয়া রোগ করা যাবে কি না, নিজের বাসায় দোয়া করা যাবে কি না, আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। কবর জিয়ারতের সময় সম্মিলিত মোনাজাতের কোনো দলিল নেই, বরং সম্মিলিত মোনাজাত করবে না, বরং কবর জিয়ারতও বৈধ আছে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম প্রথম প্রথম কবর জিয়ারতকে না করছিলেন, পরে কবর জিয়ারত চালু করে দিয়েছেন। কুন্তু নাহাই তোমার জিয়ারতুল কবরে আল্লাহ ফাজুর হাফাই নাত জাকির আখেরা, কবর জিয়ারত তোমাদেরকে নিষেধ করেছে, এখন কবর জিয়ারত বৈধ করেছে, এর আখেরাতের কথা স্মরণ হয়। সুতরাং কবর জিয়ারত করুক, কিন্তু এখানে যায় জানে কোনো সুরা নাস ফালাকে ক্লাস আয়তুল কুরসি সুরা মুলক বা কোনো সুরা পরে ওখানে বক্সানো বক্সানো বা ওখানে যায় কবর জিয়ারতে এতবার দুরুদ বা এই ধরনের কোনো আমল সাব্যস্ত নেয়, বরং সম্মিলিত মোনাজাত নয়। একা একা মোনাজ কবর জিয়ারত যে সালাম দিবে, সালামের সাথে আর বিভিন্ন সালামের বাক্য আছে, সালামের বাক্যগুলি শিখে নেবে সুন্দর করে, তো দোয়া হয়ে যাবে। আর যদি চায় একা একা দোয়া করতে হাত তুলে, তাহলে একা একা দোয়া করতে পারে। সেখানে দোয়া করার ক্ষেত্রে আপনি আল্লাহর কাছে যেই দোয়াগুলো কবরের জন্য শান্তির কারণ হয় সেই ধরনের দোয়া করবেন। আল্লাহ তাকে মাফ করো, কবরের শান্তির ব্যবস্থা করুন, কবর আজাব থেকে রক্ষা করুন, জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন, তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, কবরকে পুরো স্বচ্ছ করুন, এরকম দোয়া করতে হবে। মা বাবা ভাই বোন যার কবর আছে তাকে তার ব্যাপারে খাস করে দোয়া রাখতে হবে। সমস্ত মৃত্যু যারা এখানে শায়িত আছে তাদের সবার জন্য দোয়া করবে, বিশেষ করে যার কবর আছে যার কাছে জিয়ারত করতেছে তার দোয়া করবে তার জন্য। তাই তো নিজের ভাষায় দোয়া করবে, নিজের ভাষায় আল্লাহর কাছে বলবে। আরবি কি সব জানে? আরবি ভাষা জানলেও দেখবেন অন্য ভাষা যে আছে, ভাষার একটা মহব্বতে আলাদা, ভাষার একটা টানে আলাদা, যা বলতেই যেমন নিজের কাছে একটা আত্মতৃপ্তি হয় মনে হয়, তো সেইভাবে বলবে আল্লাহর কাছে, অবশ্যই শুনবেন। তো এটা আর কবর জিয়ারতের সাথে সালাম তো অনেক প্রকার, সেটা বলছি। তারপরে দোয়া আছে, আল্লাহ আরও দোয়া করতে পারে, আরবিতে যদি জানা থাকে আরবিতে করবে, নাহলে বাংলাতে অথবা নিজ ভাষাতে করবে। এক এক হাত তুলে কেবলামুখী হয়ে করবে, কবরের দিকে না, কেবলামুখী হয়ে করবে। আর সম্মিলিত এরকম কোনো দোয়ার বৈধতা যাতে কেউ না করে, আল্লাহ তৌফিক দান করে সবাইকে। আল্লাহ হাজার সাল্লাহ তালা নবীন, সালামালাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ।